থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য ফারাবি এরশাদ খালা কেমন আছেন খালামণি এই তো আলহামদুলিল্লাহ শাহানা খান থ্যাংক ইউ খালামনি পেন একটু শেয়ার করে দিও আর সোনি আক্তার থ্যাংক ইউ শেয়ার করে দিও সবাই যার যতটুকু পসিবল হবে গার্লস এবং সেলেন্স গ্রুপে শেয়ার করে দিবা যার যতটুকু পসিবল হবে গার্লস এবং সেলেন্স গ্রুপে শেয়ার করে দিবা আর যারা আমার পেজে নতুন আসো বলবা ওয়েলকাম আপুরা নতুন যারা আসো আমার পেজে ওয়েলকাম আর তোমরা কি করতে হবে প্রথমে ফার্স্টে আমার পেজে একটা ফলো বাটনটাকে ক্লিক করতে হবে একটা করে লাইক দিয়ে রাখতে হবে তাহলে আমি যখনই লাইভে আসবো তোমরা আমার লাইভটা দেখতে পাবে লিমা খান শেয়ার ডান্ত কিউ কী যেন নাম রৌশন ইসলাম নাকি তা রৌশন ইসলাম শেয়ার ডান থ্যাংক ইউ নাকি পেন মাসুমা আক্তার আপু শেয়ার ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ খালামনি খালা কেমন অনেক দিন পর তোমার লাইভ এই রেউ স্টিকার কমেন্ট দিবেন না প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট খালা আপনি যে আমার জান নাম কবে রাতেছেন হে খেয়েছি খালামনি শামী নরি জুই খালামনি বালানি রুমা আক্তার শেয়ার ডান থ্যাংক ইউ কালামনি কাহাফ আহমেদ উজ্জ্বল ওকে আক্তার জুই জেরিন নিষাদ আহমেদ আমিনুর সরওয়ার জুমি বেগম সবাই একটু শেয়ার করেন প্লিজ সবাই একটু ফার্স্ট শেয়ার করেন যার যতটুকু পসিবল হবে গার্লস এবং সেলিংস গ্রুপে শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন আমার পেজে কি করতে হবে আমাকে যদি এতটুকু ভালোবেসে থাকেন আমার লাইকটা দেখ আমার লাইফটা দেখতে চান তাহলে কি করতে হবে আপনারা ফলো বাটনটাকে ক্লিক করতে হবে একটা লাইক দিয়ে রাখতে হবে আর ইউটিউব যে একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে ক্লিক করলে নোটিফিকেশন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব কারণ আমি বলি ইউটিউব চ্যানেলে আপনারা আপনাদের যে প্রোডাক্টগুলো কিভাবে ব্যবহার করবেন কি না করবেন সেইগুলো আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেওয়া আছে রুজি আক্তার শিয়ার ডান থ্যাংক ইউ তানিয়া চৌধুরী থ্যাংক ইউ শেয়ার করার জন্য খালামনি থ্যাংক ইউ সো মাচ আর আরেকটা জিনিস আপনারা কিভাবে প্রোডাক্টসগুলো নেবেন এসএ পরিবহন বা সুন্দরবনের মাধ্যমে আপনারা প্রোডাক্টসগুলো নিতে পারবেন আর ফুল পেমেন্টটা বিকাশ করতে হবে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে সিলেটের বাইরে যারা আর সিলেট যারা আস ক্যাশ অন ডেলিভারি পাবা এবং ষাট টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারি পাবেন আউটসাইড হলে একটু বাড়িয়ে দিতে হবে লাবি আপু শেয়ার ডান থ্যাংক ইউ কালামণি থ্যাংক ইউ সো মাচ বেশি বেশি করে শেয়ার করেন গার্লস এবং সেলেন্স গ্রুপে বেশি বেশি করে শেয়ার করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে না হলে তো আলিমা আক্তার জাবির লাইক ডান থ্যাংক ইউ বনফু থ্যাংক ইউ সো মাচ লাইক এবং ফলো বাটনটাকে ক্লিক করতে হবে আফরিন খালা আজকের খেলাত সুমন রুনা হ্যালো শেয়ার করেছি হ্যাঁ সুমন রুনাস শেয়ার করে আহমদ আলী হ্যাঁ কেদা সুমন রানা আচ্ছা ফাইমা আক্তার আপু শেয়ার ডান জুমি বেগম জুনি বেগম আসসালাম ওয়ালাইকুম গো খালা ওয়ালাইকুম আসসালাম খালা নিহাল রাসেল খালা আপনার দোকান কোথায় আমি অনলাইন বিজনেস করি আমার দোকান নেই নিহাল রাসেল বনভূত তুমি কেমন আছো বনভূত জুয়েল করিম কি ফারাবি এরশাদ খালা আজকে গিফট আসেনি পাঁচশো বিওয়ালে গিফট আসে নির্জল ইসলাম হ্যাঁ দেখতেই পারো তার সমস্যা কি দেখতেই তো পারো যাই তো আমি ফলো করেছি ওকে থ্যাংক ইউ বনফুত ফজুল ইসলাম খান থ্যাংক ইউ ফলো বাটনটাকে ক্লিক করার জন্য একটা করে লাইক দিয়ে রাখবা যখনই আমি লাইভে আসবো তোমরা দেখতে পাবো কারণ আমি ছেলেদেরকেও রাখছি অনেকেরা ছেলেদেরকে লাইভে রাখে না এর জন্য এরা ফাতলামি করে বেশিরভাগ এর জন্য রাখে না কিন্তু আমি তোমাদেরকে চান্স দিই কারণ ছেলেরা ওইগুলা প্রোডাক্টস ইউজ করতে পারবে অনেক ছেলেদের প্রবলেম আসে দেখেন হালের প্রবলেম আছে হালটা কমতেছে না ডাক্তার দিয়েও চিকিৎসা করাচ্ছেন কিন্তু টাকা অনেক টাকা দিচ্ছেন কিন্তু আপনাদের হালগুলা যাচ্ছে না কিন্তু আমার এই ক্রিমে আমার এই যে কম্বোটা পঁচিশশো টাকার কম্বো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ছেলেদের হাল কমে যাচ্ছে এবং তার স্ক্রিনটা পোষা হয়ে যাচ্ছে পার্সেট পর্যন্ত এর জন্য আমি তোমাদেরকে রাখি জুনি বেগম আচ্ছা মারিয়া মাতার জিম্মা ওকে তাসনিয়া আক্তার আমি এর জন্য তোমাদেরকে রাখি তোমরা সবাই আমার পেজটাকে ফলো করবা এবং লাইক দিবা আরেকটা জিনিস পারলে আমাকে একটু হেল্প করবো কোনটা যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আমার পেজে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে পারলে একটা সাবস্ক্রাইব করবা পারলে একটা সাবস্ক্রাইব করবা এটা খালার জন্য তোমাদের তরফ থেকে একটা তোফা হবে তোফা হবে আচ্ছা খালা আমরা আপনাকে সম্মান করি হ্যাঁ বনভুত যারা সম্মান করো তাদেরকে অবশ্যই আমিও সম্মান করি তোমাদেরকে আমি আমি দেখো অন্য আমি তো অনেক আপুদের লাইভ দেখি দেখাইয়াদের লাইভ দেখি শম্পাহ মেদা হায় আপু আমি অনেক আপুদের লাইভ দেখি অনেক ভাইয়াদেরও লাইভ দেখি কিন্তু ছেলেদের মেয়েরা আসার সাথে সাথেই দেখছি ব্লক মেরে দে কারণ ছেলেরা অনেক এমন একটা কমেন্ট করে যেটা আমরা বলতে পারি না অনেক সময় লজ্জাজনক হয়ে যায় কিন্তু আমি তোমাদেরকে সবসময় আমার যখন পেজটা খুলছি প্রায় তিন বছর হয়ে যাচ্ছে তখন থেকে আমার যখন আমি পাঁচ মিনিট জাস্ট লাইভে আসতাম তখন আমার কিন্তু ওয়ানকে টুকে বিওয়ার্স হয়ে যেত এমনিতে কিন্তু ওদের পাতলামির কারণে আমি অনেকদেরকে ব্লক মারছি একদিন না হইলো পাঁচ হাজার মানুষকে ব্লক মারছি বাধ্যতা হয়ে আমি এত অসুস্থ ছিলাম ওদের কমেন্ট দেখে যেটা আমার বলার বাসা নেই এখন সবাই মোটামুটি ভালো হয়ে গেছে এ ধরনের কমেন্ট আসছে না এর জন্য আমি তোমাদেরকে রাখতেছি হাবিবা আক্তার বালানি গো খালামুনি এই তো আলহামদুলিল্লাহ হাবিবা আক্তার খালামনি আমি ভালো আছি তুমি কেমন আছো খালামুনি আমি সবার কাছে আমার একটাই অনুরোধ ভাই বোনেরা সবারই ঘরে ঘরে বাই আছে বইন আছে বাসায় খালা আছে মা আছে আমি তোমাদের মার বয়সী একজন আমি এটাই তোমাদের কাছে আশা করি আমি কিচ্ছু চাই না জাস্ট একটা ভালো কমেন্ট তোমাদের ভালো লাগলে আমার লাইফটা দেখো না লাগলে তোমরা ইনডোর করতে পারো চলে যেতে পারো এটা কোনো সমস্যা না তোমাদের ভালো লাগলে দেখো খালা আসুন বালা তোমার হ্যাঁ আমি আসি বালা আচ্ছা ফারাবি এর আমি ইউটিউবে যে ফলো করেছি খালা থ্যাংক ইউ বনফুদ ইউটিউবে ফলো করলে হবে না ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং কোনটা করতে হবে বনফুত তোমাদের ফ্রেন্ড হলদের কাছে তোমরা আসো অনেক ফ্রেন্ড আসো সবাই মিলে যদি একটা একটা করো খালার জন্য হেল্প হবে এটাই আর এই যে ফয়জুল ইসলাম খান বনফুত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আচ্ছা দেখতো গতকালকে কি এক সবাই মিলে সাবস্ক্রাইব করা আজকে দেখো তো কত সাবস্ক্রাইব হাবিবা আক্তার আজকে দেখো তো কত সাবস্ক্রাইব নীলয় চৌধুরী আচ্ছা খালা নাদিয়া আক্তার আহমেদ আমি খালা আপনাকে নিজের খালার খালাম্মার মতন সম্মান করে খালা থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ সো মাচ ফারদিন আহমেদ মাহমুদ কেটে জানো না নি ওকে হাবিবা চুল চুল খালা ওইবার কুস্তা আসেনি খালামনি চুল খালাওয়ার জন্য মেহেন্দি মাখর সবচেয়ে ভালো জিনিস এই ম্যাডি ওকে আচ্ছা এখন আমি আমার লাইফটা শুরু করে দেই এখনও দুইশো বিওয়ার্স হয় নাই খালামনিরা এখনও দুইশো বিওয়ার্স হয় তাতেই আমি খুশি আছি তোমরা যতটুকু খুশি মনে শেয়ার করে দিচ্ছ তা নিয়ে আমি খুশি আছি আমার কোনো অভিযোগ নেই তোমাদের প্রতি ফারজানা আসমা খালা অ্যাকাউন্ট নামকিতা আমার আমি যেই যেই পেজ থেকে লাইভে আসছি এই পেজেই তোমরা লিঙ্ক পাবা ভালো করে দেখো খুঁজ করে ইনশাল্লাহ আমার এই পেজে লিঙ্ক অলরেডি দেওয়াই আছে। ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে একটা করে লাইক দিবা ফলো বাটনটাকে ক্লিক করবা আমি তো সিলেটের। তোমরা আমাকে আমি বলার আগে তোমরা আমাকে হেল্প করতা তোমাদের জন্যই আমি মাহবুব খালাটা শেয়ার করেছে খালা থ্যাংক ইউ বনভুত আচ্ছা সবাই আমি তো তোমরা তোমাদেরকে বলতে হবে কেন কেন আমি তোমাদের ঘরের একজন মানুষ তোমরা না বলতেই তোমরা চাইতেই কিন্তু তোমরা করতে পারো দেখতো কতটা সাবস্ক্রাইবার আজকে বুঝবো হে করতেছে হে না করতেছে সাঈদুল ইসলাম উজ্জ্বল খালা বালানি এই তো আলহামদুলিল্লাহ খালা আমি আপনার ক্রম রাস রাহুল আচ্ছা খালা আমি আপনার ক্রম মাকিয়া উপকৃত পাইসি গো খালা আলাইকুম কি খালা রুবিকা আচ্ছা সবাই একটু শেয়ার করেন দুইশো বিয়ার চলে লাইফটা শুরু করে দিব আচ্ছা এটা হচ্ছে লেজার ক্রিমটা এটা এটা এত ভালো একটা প্রোডাক্ট হুম মেসেঞ্জারে নক করো বলে দিব আমি কই থাকি মেসেঞ্জারে নক করো আচ্ছা এটা হচ্ছে লেজার ক্রিমটা এটা ইউজ করলে হানড্রেডর মাঝে হানড্রেড আপনার স্কিনটাকে কাজ করবে পিম্পলস দূর করবে পিম্পলসের দাগ রিমুভ করবে এবং পাঁচ পর্যন্ত হোয়াইটেনিংয়ের কাজ করবে এটার প্রাইসটা পড়বে মাত্র মাত্র ওয়ান থাউজেন্ড টাকা এটা হচ্ছে লেজার ক্রিমটা আর যদি বিশটা গাছ গ্রুপে শেয়ার করে স্কিন সাফা বেগম আসসালামু আলাইকুম আল্লাহ ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো সাফা বেগম সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আমার পেজে একটা করে লাইক দিবা ফলো বাটনটাকে ক্লিক করবা এটার প্রাইসটা পড়বে মাত্র ওয়ান টাকা যদি বিশটা গার্লস গ্রুপে শেয়ার করে স্ক্রিনশট দিয়ে তোমরা এটা অর্ডার করো তাহলে নয়শো টাকায় পেয়ে যাচ্ছ বিশটা গার্লস গ্রুপে যদি বিশটা গার্লস গ্রুপে শেয়ার করে স্ক্রিনশট দাও মেসেঞ্জারে দিয়ে অর্ডার করো তাহলে এটা নয়শো টাকায় পেয়ে যাচ্ছ ওকে আজকে তোমাদেরকে অফার দিব। এটা হচ্ছে গ্রিন টি ক্রিম গ্রিন টি ক্রিমের কাজ হচ্ছে অনেক আপুরাই নিছে অনেক আপুরাই নিছে এই ক্রিমটা নিয়ে ব্যবহার করেছে অনেক উপকৃত হয়েছে এটারও রিভিউ আছে তোমরা দেখতে পারো লেজারেরও রিভিউ আছে তোমরা দেখতে পারো এটা হচ্ছে এই ক্রিমটা যেটা ইউজ করলে হানড্রেডোর মাঝে হান্ড্রেড তোমার স্কিনটাকে পোষা করবে পিম্পলস দূর করবে পিম্পলসের হালকা দাগ লিমা খান পিম্পলসের হালকা দাগ হালকা দাগ দূর করবে এবং তোমার স্কিনটাকে পাঁচশিট পর্যন্ত হোয়াইটিং এর কাজ করবে পিম্পলস দূর করবে বয়সের চাপ দূর করবে ডার্ক সার্কেল দূর করবে আচ্ছা এটা জান্নাতুল ফেরদোসেফ আহমেদ আচ্ছা জান্নাতুল ফেরদোস আর সেটাই মনে হয় আপুটা আচ্ছা এটার প্রাইসটা পড়বে মাত্র ওয়ান থাউজেন্ড টাকা এটাও যদি আপনারা বিশটা গার্লস গ্রুপে শেয়ার করে স্ক্রিনশট দাও এটাও নিতে পারো নয়শো টাকা আসসালামু আলাইকুম আহমেদ আসসালামু আলাইকুম কালাম আল আপনার আজ খুব সুন্দর লাগে থ্যাংক ইউ পাবেল আহমেদ বইনভুত পারলে একটা সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটাকে ফারুক হুম কী হ্যাঁ ফারদিন ফারদিন মাহমুদ আচ্ছা কইছি তো আমি একটু লেটে খাই আসলে এটার প্রাইসটা পড়বে মাত্র ওয়ান থাউজেন্ড টাকা যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমার প্রত্যেকটা ক্রিমে কিন্তু কাজ করে মাত্র সাত দিনে আপনাদের স্কিনে চেঞ্জ এনে দিবে আপনারা বুঝতে পারবেন যে একটা ক্রিমে আপনাদের স্কিনে কাজ হচ্ছে কি হচ্ছে না এটা প্রত্যেকটা ক্রিমই আমার ভালো যারা ইউজ করেছেন আমি আর বলার কিছু নেই অন্যরা তো নতুন নিত্য নতুন প্রতিদিন নিয়ে আসছে আমি এরকম কোনো ধরনের প্রোডাক্টস নিয়ে আসছি না কারণ কি জানেন আমার মনের ভিতরে আমি সব সময় শান্তি যে আমার এটা যখন কাজ করতেছে কেন আমি এটা চেঞ্জ করব। কাজ করার জিনিসটাই মানে পাটজান ফারজানা জানাইয়াসমিন আচ্ছা কাজ করে যখন এটা আমি বদলাইবার কোনো কারণ নেই এর জন্য আমি তোমাদের জন্য এই ক্রিমগুলাই বিক্রি করতেছি এটার প্রাইস এক হাজার টাকা আচ্ছা রে কাল আমার একটা বন্ধু করবেন মাটিতে মাটিতে ডুবে মারা গেছে মাটিতে ডুবে কিরকম মারা গেল কীরকম বনভূত মারা গেছে এম ডি আব্দুস সামাদ আমি আসলে চূড়াবালিতে মাটিতে হলে তো চূড়াবালি দেয় অনেক সময় চূড়াবালি দেয় এটা এরকম ওর মাঘভিরাত কামনা করি আল্লাহ ওকে বেশ নসিব করেন আচ্ছা শাহিন আহমেদ কালাম সাফা বেগম শেয়ার করেছে আচ্ছা এটা হচ্ছে এলাইকের বোস্টার ক্রিমটা এলাইকের বোস্টার ক্রিমটা এলাইকের বোস্টার ক্রিমটা যেটা ইউজ করলে তোমাদের বয়সের চাপ দূর করবে ডার্ক সার্কেল দূর করবে এবং তোমার স্কিনটাকে বেবি স্কিন একটা লুক দিবে এবং হালকা পিম্পলস দূর করবে শেট পর্যন্ত হোয়াইটেনিং কাজ করবে আহমেদ কোন ও রাফি আহমেদ তুমি কেমন আছো হ্যাঁ চিনছি তোমাকে চিনছি রাফি আহমেদকে চিনব না কি বলছেন তুমি তো আমার সাথে আর যোগাযোগই নেই হ্যাঁ এই তো ওই তো রাফি আহমেদ তোমার তো আর আমার সাথে কোনো যোগাযোগ নেই এক আমার আসলে ফোনটা একটু চেঞ্জ হয়েছে আমি নাম্বারটাও বল মানে আমার কাছে নেই তোমার কাছে যদি তাকে একটা কল দিও খুশি হব রাফি আহমেদ থ্যাংক ইউ লাভ দেওয়ার জন্য তোমাকে অসংখ্য লাভ থ্যাংক ইউ আর আমার তোমার যদি কোনো ধরনের আমার কাছ থেকে উপকার আসে আমি হাজির হয়ে যাব আমি চাই প্রত্যেকটা মানুষ কারো না কারো কাছে যদি কোনো ধরনের উপকারে আসে সবাই এগিয়ে যাও প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াও এটা আমি সব সময় আশা করি গরিব হোক আর ধনী হোক সবাই মানুষ প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে শিখেন সবাই আমার নাম্বার নাই আমার পেজের নাম্বারে আপু একটা কল দিয়েন আমার পেজে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমি বলে দিচ্ছি এটা বলবেন যে আপুকে একটু দাও তাহলে মানে যে ধরবে ও আমাকে দিবে কিন্তু যখন বলবেন তখন আমি আপনার কাছ থেকে নাম্বারটা নিয়ে নিব কোনো সমস্যা নেই আমার পেজের নাম্বারটা অলরেডি পেজে দেওয়া আছে তার বাদেও আমি বলে দিচ্ছি জিরো এটা হচ্ছে আমার পেজের নাম্বার জিরো ওয়ান ওটা এটা হচ্ছে আমার নাম্বার জাস্ট আমার পার্সোনাল নাম্বারটা আপনাকে দিব পরে আর এটা আমার পেজের নাম্বার এটাতেই আপনি কল দিয়েন প্রবলেম নেই আপু আমাকে পাবেন রাত্রে যদি কল দেন তাহলে বেশি বেটার হবে ওকে আপু আচ্ছা এটা হচ্ছে এলাইকার বোস্টার ক্রিমটা যেটা ইউজ করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার স্কিনটাকে পাঁচ শিট পর্যন্ত হোয়াইটেনিং করবে ডার্ক সার্কেল দূর করবে বয়সের চাপ কমিয়ে আনবে এবং সেভেন ডেইজ একটা রেজাল্ট এনে দিবে তানজিম তাবাসুম খালাতু আমি হ্যাঁ তাবাসুম কি বলতে চাও এটার প্রাইস এক হাজার টাকা এটা হচ্ছে ভিটামিন ই ক্রিমটা এটার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা আমি প্রত্যেকটার সময় কিন্তু আপনাদের এই যে কি বলে প্রত্যেকটা ক্রিম অরিজিনাল ক্রিম দেওয়া ট্রাই করি আমি যে তেমন জিনিস নিয়ে আসি না দেখো আমার কাছে অনেক আপুদের কাছে হিজিবিজি ভিজি জিনিস আসে তোমাদেরকে আকর্ষণ লাগায় কিন্তু আমি এরকম না আমি চাই যেই জিনিসটা আপনাদেরকে দেই এই জিনিসটাই যেন ভালো কাজ করে যেটা আস্তে আস্তে কাজ করবে এটা আপনাদের বুঝে নিতে হবে যে আপনাদের কাজ করবে এবং আপনাদের স্কিনে কোনো ধরনের প্রবলেম হবে না এটা আপনারা সব সময় বুঝবেন ওকে আপুরা ওকে এটা হচ্ছে আরেকটা ক্রিম এটার প্রাইসটা পড়বে মাত্র ওয়ান টাকা এটা আস্তে আস্তে আপনার স্ক্রিনটাকে শেড পর্যন্ত হোয়াইটেনিংয়ের কাজ করবে জাস্ট হোয়াইটেনিংয়ের জন্য এটা নিতে পারেন এক হাজার টাকা পাঁচটে দিচ্ছে এক হাজার টাকা পাঁচটে এটা দিচ্ছে এক হাজার টাকা এটা এরকমই পাবেন এরকমই পাবেন আমার পেচার আর কোথায় পাবেন না এটা আপনি নিতে পারেন এটার প্রাইসটা পড়বে মাত্র এক হাজার টাকা জাল লাগবে স্ক্রিনশট ফারজানা আচ্ছা আসমা আমি শেয়ার করেছি গো হ্যাঁ পারজন আসমা তোমার নামের উপরে শেয়ার উঠেছে আফসা বিনতে তোমার নামের উপরে শেয়ার উঠেছে থ্যাংক ইউ মনিরা থ্যাংক ইউ সো মাচ যারা যারা শেয়ার করেছো তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ তোমরা এই খালাকে ভালোবেসে শেয়ার করে দিচ্ছ এর জন্য তোমাদেরকে কি মানে থ্যাংক ইউ দিয়ে ছুটো করতে চাই না তোমাদেরকে ধন্যবাদ আচ্ছা এটার প্রাইসটা পড়বে মাত্র ওয়ান টাকা ওকে আর এখন আমার আমি যেটা ইউজ করি তোমরা প্রতিদিন বলো খালামনি আপনি কি ইউজ করেন আমি এটা ইউজ করি নিহাল রাসেল বনফুতে সবসময় রেট দেয় লাইক দেয় এত ভালো লাগে যে এত ভালোবাসা আমি ওদের কাছ থেকে পাচ্ছি যেটা আমার বলার বাসা নেই থ্যাংক ইউ বনফু থ্যাংক ইউ আরও আছে লাবিবা আক্তার তাসনুবা আক্তার আনিয়া আক্তার হালিমা আক্তার তোমরা আসো এসেই আমাকে শেয়ার করে দাও এটা আসলে আমি তোমাদেরকে প্রোডাক্টস দেই আমি তোমাদেরকে কিছু দেই না পারলে কোনো সময় ঈদে ঈদ গিফট প্রোডাক্টসের সাথে দেই এটাই কিন্তু তোমাদেরকে আর কিছু দিতে পারি না খালার উপরে তোমার তোমরা মন খারাপ করো না খালা আরও একটু উপরে আসি তোমাদের দুয়া তাহলে ট্রাই করব আরও কিছু দেওয়ার জন্য তোমাদেরকে ভালো কিছু লন্ডন দিবানি মাল হ্যাঁ লন্ডন তো আমার প্রোডাক্টস যাচ্ছে কিন্তু কিভাবে যাচ্ছে যখন আপনাদের যদি কোনো ধরনের ফ্রেন্ড আসে বাংলাদেশে উনার মাধ্যমে আপনি নিতে পারেন আমি এমনিতে পাঠাতে পারবো না উনার মাধ্যমে আপনি নিতে পারেন ফুল বাংলাদেশে ডেলিভারি আমি যদি আমার প্রত্যেকটা ক্রিম হানড্রেড পারসেন্ট আপনাদের কাজ করবে অবশ্যই আপনাদের দোয়া যদি উপরালার ইচ্ছা থাকে ওই জায়গায় লিখা থাকে তাহলে যাব তাহলে যাব আর না হলে তো আমার এই জায়গায় আমি অনেক খুশি আছি এটা হচ্ছে আমার গ্লাস স্কিন ক্রিমটা এটা আমার গ্লাস স্কিন ক্রিমটা আমি তিন বছর যাব এটা বিক্রি করে আসছি তিন বছর যাবৎ এটা বিক্রি করে আসছি এই গ্লাস স্কিন ক্রিমটা এটা সম্বন্ধে আমার বলার কিছু নেই এটা যে যেই বা যারা ইউজ করেছ তারাই বুঝতে পারবা মাঝেদিন আমি ফেসবুকে আসলাম না তোমার লাইভ দেখতে পারতাম না যে মিস করেছি গোহালা থ্যাংক ইউ ফারজানা আসমা তুমি এখন কি করবা জানো আমার পেজে একটা লাইক আর ফলো বাটনটাকে ক্লিক করে রাখবা আমার একটা ইউটিউব চ্যানেল আছে এটাকে সাবস্ক্রাইব করবা ওকে আরেকটা জিনিস বলি যারা একটা নাম উচ্চারণ করতেসো জিন্দাবাজার আমার সাথে একটা মেয়েকে দেখছো এটা আমার মেয়ে এটা হচ্ছে আমার মেয়ে কিন্তু এরকম যদি কমেন্ট করো আমি ব্লক দিতে বাধ্য হব আমি ব্লগ দিতে বাধ্য হব আর বাড়া তোমাদের সাথে এত ভালো বিহেভ করি তার বাদে যদি তোমরা এরকম কমেন্ট করো তোমাদেরকে ব্লক দিতে আমি বাধ্য হব একটা কাজের মেয়েকে নিয়ে এরকম কমেন্ট করতেছো কেন কেন তোমাদের মাথা কি ব্রেন নেই উপরালা কি গুপর পড়ে দিছে না নাকি ডাস্টবিনের ময়লা বলে দিছে এটা তো না তোমরা মানুষ মানুষের মতন কমেন্ট করতে শিখো আগে মানুষ মানুষকে সম্মান করতে শিখো একটা মেয়েকে নিয়ে বারবার কমেন্ট করতেছো বারবার কমেন্ট করতেছো কেন এটা হচ্ছে একটা কাজের মেয়ে কি হয়েছে এটা একটা মানুষ ও মানুষকে নিয়ে তোমরা ফাতলামি করতেছো কেন মানুষকে সম্মান করতে শিখো মায়ের পেটকে সম্মান করতে শিখো বাদে আসো মানুষকে কমেন্ট করতে এটা যদি শিখতে না পারো লাইভে আসো না একজন মানুষকে দেখছো কাকে দেখছো না দেখছো এটা কমেন্ট করার কোনো মানেই হয় না লাইভ দেখো প্রোডাক্ট সম্বন্ধে জানো বুদ্ধি শুদ্ধি থাকলে প্রোডাক্ট সম্বন্ধে জেনে তোমরা প্রোডাক্টস নাও তোমরা আসো ফাইজামি করার জন্য এর জন্যই তোমাদেরকে ব্লগ দেওয়া হয় এর জন্যই সব আপুরা তোমাদেরকে ব্লক দেয় তোমাদের কারণে আবার যে এরকম কমেন্ট করে আমার কইছে আমি ব্লক দিলে আমার ইজাত মানুষের দরকার নেই আমি ভালো মানুষ সব সময় আমি ভালো চাই মানুষের তোমরা আমার আর সুযোগতা নিয়ে তোমরা দুর্বলতা মনে করো আমার দুর্বলতা না আমার দুর্বলতা নেই আমি তোমাদেরকে বাধ্য হয়ে ব্লক দিব একদিনে পাঁচ হাজার মানুষকে আমি ব্লক দিছি তাহলে আমার কিচ্ছু আসে যায় না আমার অনেক কাস্টমার আছে এরকম কমেন্ট করলে তোমাদেরকেও আমি ব্লক দিতে বাধ্য হব সাইফ কি আচ্ছা এটা হচ্ছে গ্লাস স্ক্রিন ক্রিমটা এটার প্রাইসটা পড়বে মাত্র মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে আরেকটা গ্লাস স্ক্রিন স্টেপ টু এটাও আপনাদের সেম কাজ করবে ডার্ক সার্কেল দূর করবে আচ্ছা দেখি কী লিখছে লিমা খান ওইতা কি ওইতা লিখছে রে এটা হচ্ছে এটা হচ্ছে সালমা উদ্ সেলিম উদ্দিন আচ্ছা কি লিখছে খালা এখন এখন হিজাব কোন খালা সুন্দর লাগে থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে আপনাদের স্ট্র্যাপ টু গ্লাস স্কিন ক্রিম স্টেপ টু গ্লাস স্কিন ক্রিম এই যে স্টেপ ওয়ান যেটা আমি ইউজ করি তোমরা বারবার বলো এটা হচ্ছে স্টেপ ওয়ান গ্লাস স্কিন এটা হচ্ছে স্টেপ টু গ্লাস স্কিন ক্রিম এটা হান্ড্রেড পারসেন্ট এই ক্রিমে তোমাদের পিঙ্কিশ একটা কালার করে দিবে যারা পিঙ্কিশ কালার বালা পাও তোমরা এটা নিতে পারো আর যারা হোয়াইট কালার বালা পাও তারা এটা নিতে পারো দুটাই একই মডেলের এটা হচ্ছে পঁয়ত্রিশ গ্রাম এটাও পঁয়ত্রিশ গ্রাম একই কোম্পানির এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা এটার প্রাইসও আঠারোশো টাকা ভালো লাগলে নিয়ে নেবেন আচ্ছা এটা হচ্ছে ডায়মন্ড মাসাজ ক্রিম এবং জেল ডায়মন্ড মাসাজ ক্রিম এবং জেল দুইটা একসাথে মিক্সড করে আপনারা মুখে মাসাজ করবেন দুইটা একসাথে মিক্স করে আপনারা মাসাজ করবেন এটা হান্ড্রেড পারসেন্ট আপনার স্কিনের গ্লোটা চলে আসবে এবং স্কিনটাকে এত সুন্দর গ্লো নিয়ে আসবে যেটা বলার বাসা নেই আপনারা একবার ইউজ করলে এটার ফ্যান হয়ে যাবেন এটার প্রাইসটা পড়বে মাত্র পনেরোশো টাকা এটা এত ভালো আমার আমি একটা ইউজ করেছি এখন পর্যন্ত শেষ হয় না এটা আছে। এটা অনেক ভালো আর যারা দাগের জন্য নেবেন এটার প্রাইস পনেরোশো টাকা যারা দাগের জন্য নেবেন এটা নেবেন রুবেল মাহবুব আচ্ছা দেখি আসসালামু আলাইকুম বাবি আপনার ক্রিম জাস্ট ওয়াও এক কথায় অসাধারণ আমার রেচিনেননি বেস্ট অফ লাক রুবেল মাহবুব হ্যাঁ তুমি তো ক্রিম ন সব সময় বিনতে শেয়ার করার জন্য থ্যাংক ইউ আপা তোমার এইখানে আজে বাজে কমেন্ট করছো তোমরা তোমাদের মা বোন আর বউয়ের সাথে কি এমন আচরণ করো মাহমুদ শওকত হুসেন তুমি ঠিক কথা বলেছো ওরা আসলে গিয়ে তার ফ্যামিলিরও ইজ্জত করতে না আমাকে কি ইজ্জত করবে ওরা ওর ফ্যামিলির সাথেও দেব হারাপবে বর করে ওদেরকে হাতে নাতে পেলে বুঝিয়ে দিতাম আচ্ছা এটা হচ্ছে তানাকা মেয়েদেরকে এত দুর্বল ভাবো না মেয়েদের হাতে যদি একটা তাপ্পর খাও তখন বুঝতে পারবা মেয়েদের তাপ্পরের গুঞ্জটা কত দূর যাচ্ছে অনন্যা অমি থ্যাংক ইউ লাভ ডেট দেওয়ার জন্য অনন্যা অমি আপনার সবরে বুঝাইয়া খালা শিক্ষার অভাব আছে পুরা করে হ্যাঁ শিক্ষার অভাব আছে ঠিকই কথা বলছেন আচ্ছা আব্দুস এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা এটা হচ্ছে তানাকা হোয়াইটেনিং গ্লো মাসার ক্রিম এটা তোমাদের এই দাগের কাজ করবে পিম্পলসের দাগের কাজ করবে এবং মেস তারও কাজ করবে এবং গুঁড়িগুড়ি দানা দানা রেস্ট থাকলে সেটাও দূর করবে এটার প্রাইসটা পড়বে মাত্র বারোশো টাকা তা খালা আমি আপনার শেয়ার মিট করতে চাই কি তাবাসসুম কি এটা প্রাইসটা পড়বে মাত্র 1800 টাকা পুরো 1200 টাকা ওদের সাথে কথা বলতে বলতে মাথাটা নষ্ট হয়ে যায় আচ্ছা এটা হচ্ছে রোজ চেরি ম্যাসাজ ক্রিম আসলে হুম তানজি তানজিন তাবাসসুম এটা হচ্ছে রোজ চেরি ম্যাসাজ স্ক্রিন যেটা ইউজ করলে আপনাদের স্কিনটাকে গ্লো করবে এবং আপনার স্কিনের তাহলে আমার বাসায় চলে আসো তাবাসু তুমি আমার বাসায় আসতে পারো মেসেঞ্জারে নক করবো আমার বাসার ডিটেলস দিয়ে না হলে কল দিতে পারো আমার পেজের নাম্বারে ওকে এটার প্রাইসটা পড়বে মাত্র মাত্র ওয়ান থাউজেন্ড টাকা হ্যাঁ এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা টু ইন ওয়ান মাসাজ স্ক্রিম এটা হচ্ছে মাসাজ ক্রিম এটা হচ্ছে ফেসপ্যাক এটা হচ্ছে মাসাজ ক্রিম এটা হচ্ছে ফেসপ্যাক লাকি লাভ ইউ রাজন আহমেদ লাভডেট দেওয়ার জন্য থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে মাসাজ ক্রিম এটা হচ্ছে মাসাজ ক্রিম আর এটা হচ্ছে ফেসপ্যাক এটা দিয়ে মাসাজ করবেন পরে এটা লাগিয়ে রাখবেন আরিফুল ইসলাম খালা চুল উঠার কিছু আসেনি সব চুল পরিজার আছে দেখিয়ে দিব ওকে খালা থ্যাংক ইউ হালা ওকে তুমি আসবো আমার বাসায় সমস্যা নেই ফারজানা না ফারজানা আসমা ইনশাআল্লাহ আমি আমার ফ্রেন্ড ও তারারে তোমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করতে হৈমু তোমার লাইভ শেষ করিয়া গিয়া সাবস্ক্রাইব করম গো হালা থ্যাংক ইউ ফারজানা আসমা থ্যাংক ইউ সো মাচ হালা মনিরা এরকম যদি সবাই একজনকে আরেকজনের সাহায্য করে ইনশাল্লাহ একদিন সফলতা সবাই পাবে সবাই পাবে তোমাদের দুয়ায় তোমরাই আমাকে হেল্প করতেছো যারা ভালো মানুষ আছো আমাকে হেল্প করতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ খালামনি ওকে এটার প্রাইসটা পড়বে মাত্র সাতশো টাকা এটার প্রাইসটা পড়বে মাত্র সাতশো টাকা আমার পেজে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আমার পেজে একটা করে লাইক দিবা ফলো বাটনটাকে ক্লিক করবা তাহলে তোমরা টোটাল জিনিস পেয়ে যাচ্ছ আচ্ছা এখন আমি কোম্বোগুলা দেখিয়ে দিবো পরে চুলের প্রোডাক্ট হ্যাঁ একজন সারা জান্নাত থ্যাংক ইউ লাভডেট দেওয়ার জন্য তানি তানি বা নূর খালা পাঁচশো টাকার মাঝে বালা কোনো ফসা ওয়ার ক্রিম আছে না রেখালামনি পাঁচশো টাকার মধ্যে নেই আচ্ছা চুলের জন্য এটা নিতে পারো জাফরান হেয়ারগুথ রাফিটা নিতে পারো এটা চুল পোড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুলটাকে প্রচুর পরিমাণে লং করবে এটার প্রাইসটা পড়বে মাত্র ছয়শো টাকা কিন্তু নেওয়ার পরে কিভাবে ইউজ করবেন বলে দিব আচ্ছা এটা হচ্ছে পিংলেডি বডি লুশনটা পিংলেডি বডি লুশনটা বডিটাকে মস হ্যাঁ কী বডিটাকে মশ্চারাইজিং করবে অ্যান্টিজিংয়ের কাগজ আসিফ কিতা সাইফ সিনহা নাকি তা আহমেদ ইমরান মেঘা নাকি তা আহমেদ আচ্ছা এটা হচ্ছে পিংলেডি লেডি বডি যেটা ইউজ করলে তোমাদের বডিটাকে মশ্চারাইজিং করবে অ্যান্টি থ্যাংক ইউ লাভরেট দেওয়ার জন্য ফারজানা আসমা থ্যাংক ইউ হালামনি আচ্ছা এই পিংলেডি বডি তোমাদের বডিটাকে মশ্চারাইজিং করবে অ্যান্টি অ্যান্টিজিংয়ের কাজ করবে আসিফও লাভডেট দিচ্ছে থ্যাংক ইউ নিহাল রাসেল বনভুত ও তো সবসময় লাভডেট দেয় আর যারা এতো হাসি পায় তোমাদের হাসিকে যেন কি করব আমি তো বুঝতে পারতেছি না হাসির কিছু নেই আরিফুর রহমান বাবু আচ্ছা এই কম্বোটার প্রাইসটা পড়বে মাত্র মাত্র সতেরোশো টাকা এটা হচ্ছে বডি কম্বো আর এটা হচ্ছে আরেকটা বডি কম্বো এগারোশো টাকা কসমিক গাল বডি লুশন এগারোশো টাকা সাফা বেগম কসমিক গাল নিশাদ জাহান ওইশি এটার প্রাইস পড়বে মাত্র মাত্র এগারোশো দু এটা তো দুইটা বডি লুশন ধরলিসি সরি এই কম্বর প্রাইস এগারোশো টাকা এই কম্বর প্রাইস এগারোশো টাকা এটা হচ্ছে বডি কম্বো এটা হচ্ছে মাসা যখন গোসলের গোসলের সময় তোমরা বডিটাকে স্ক্রাবিং করবা এটা দিয়ে পরিষ্কার করবা খালা আপনার সাথে একটা কে দেখলাম সে কে খালা এই তো একটা নাবির আচ্ছা তোমাকে কি বলি তুমি দিচ্ছ আর একটা ওয়ার্ড যেন তুমি ব্যবহার করছো তোমার মাকে দেখছো আমার সাথে তোমার বোন কে দেখছো আমার সাথে সেটা হচ্ছে তোমার বোন তোমার মাল বোন তোমার মাল নাবিল তোমার বোন তুমি মাল ভাবো তোমার মাকে তুমি মাল ভাবো নাবির তোমার বোন আসলে তুমি মালবাবো এখানে এসে এরকম কমেন্ট করো না আচ্ছা সম্মানিত খালাবাসী কি আপনাদের যেন জানানো যাইতেছে যে আমি খালার একজন বিরাট ভক্ত আমি পুকুরের তলের লামার দি তাকি হইলাম আমি ওকে এই কম্বোটা এগারোশো টাকায় পেয়ে যাচ্ছ আর এটা হচ্ছে ডক্টর ডেভিড অয়েল ডক্টর ডেভিড আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুলটাকে প্রচুর পরিমাণে লং করবে আহিয়া হুসেন আমি এখন তোমার কমেন্ট পড়লাম আহিয়া হুসেন থ্যাংক ইউ আহিয়া হোসেন আচ্ছা এটা হচ্ছে ডক্টর ডেভিডল ডক্টর ডেভিডলটা চুল পোড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুলটাকে প্রচুর পরিমাণে লং করবে এটার প্রাইসটা পড়বে মাত্র এক হাজার টাকা এটা এত ভালো এত ভালো এখন আমি পাচ্ছি না খালা আমি বাথ খাই আচ্ছা বাথ খাওয়া যাও খালা মনে সমস্যা নেই ওকে এটা হচ্ছে পিং লেডির জুসটা যেটা খেলে পাঁচ কেজির মতন ওয়েট লস করবে এবং চুলের গুঁড়াটাকে মজবুত করবে চুল পড়া বন্ধ করবে ভিতর থেকে হোয়াইটেনিংয়ের কাজ করবে ভিতর থেকে হোয়াইটেনিংয়ের কাজ করবে আপনার বড় ফ্যান আরিফুল কেতাম আরিফুল রহমান বাবু আমার বড় ফ্যান থ্যাংক ইউ বনফুত আচ্ছা সালামু আলাইকুম আলামনি হবিগঞ্জের ডেলিভারি চার্জ কত হবিগঞ্জ ডেলিভারি চার্জ প্রোডাক্টস বুঝে যদি কম্বো নেও দেড়শো টাকা ওকে এই কম্বোটার এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা এটা হচ্ছে ওয়েট জিনিস আর যাদের আঁচিলের দাগ আছে তোমরা এটা নিতে পারো মাত্র আটশো টাকা আচিলের দাগের জন্য এটা আটশো টাকা আর যাদের ছেলেদের জন্য যারা বায়োকোয়াল লিপ বামটা নিতে চাও এটা নিতে পারো মাত্র পাঁচশো টাকা মেয়েদের জন্য বায়োকোয়াল লিপ বাম হচ্ছে এটা এটা আমি নিজেও ইউজ করি এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা জান্নাতুল ফেদরুস অমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওকে এখন আমি আপনাদেরকে কম্বোগুলা দেখিয়ে দেই এটা হচ্ছে স্টেপ টু গ্লাস স্কিন ক্রিম স্টেপ টু গ্লাস স্কিন ক্রিম কোনে না তো যদি এই কম্বো নাও দেড়শো টাকা হবিগঞ্জ ডেলিভারি হবে দেড়শো টাকা আসল এই দেখো এই কম্বোটা হচ্ছে গ্লাস স্কিন স্টেপ টু এই কম্বর হাবিবা সুলতানা মিম হাবিবা সুলতানা মিম আন্টি লিপ আচ্ছা কি লিখছে রে হাবিবা সুলতানা মিম হ্যাঁ কি বুঝি নাই আপনার কমেন্টটা বুঝি নাই সাড়ে হাজার না তা এই কোম্পোটার প্রাইসটা পড়বে মাত্র চার হাজার টাকা যার লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন যার লাগবে স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে আদনান কালেকশন মেসেঞ্জারে প্রোডাক্টসের পিকটা পাঠিয়ে দিবেন আচ্ছা আনটি রহমান আজ মিস করলাম খালা কি আন্টি মিস করেছ রূপকথা আচ্ছা এই কম্বোডার প্রাইসটা পড়বে মাত্র চার হাজার টাকা সব মেয়েদের নামটা হুই প্রত্যেকটা মেয়েদের এই কম্বোডার প্রাইস পড়বে চার হাজার টাকা এটা হচ্ছে আমার গ্লাস স্ক্রিন কম্বো স্টেপ টু গ্লাস স্ক্রিন কম্বো এই কম্বোটা তোমাদের পিঙ্কিশ একটা কালার করে দিবে পিঙ্কিশ একটা কালার করে দিবে এই কম্বোডার প্রাইসটা পড়বে মাত্র চার হাজার টাকা আর এটা হচ্ছে আমার গ্লাস স্কিন স্টেপ ওয়ান কম্বো এটা হচ্ছে আমার গ্লাস স্কিন স্টেপ ওয়ান কম্বো এটা তিন বছর যাবত বিক্রি করে আসছি এই কম্বোডার প্রাইসটা পড়বে মাত্র চার হাজার টাকা যার বার লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন যার বার লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে আর যদি স্ক্রিনশট না নিতে পারেন মেসেঞ্জারে নক করে বলবেন গ্লাস স্ক্রিন কম্বোটা নিব গ্লাস স্ক্রিন কম্বোটা নিব তাহলেই বুঝে যাব স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ ওয়ান স্টেপ টু এটাই লিখলে হবে জারিন জেরিন কি লিখছে রে এই কম্বোড আচ্ছা প্রথম চুলের জন্য জেঠা দেখাইলা সেটার দাম কত ছয়শো টাকা বনফুত নিহাল রাসেল আচ্ছা এই কম্বোটার প্রাইসটা পড়বে মাত্র চার হাজার টাকা স্টেপ টু এটা হচ্ছে এলাইকের বোস্টার ক্রিমের কম্বো মাত্র তিন হাজার টাকা এলাইকের বোস্টার ক্রিমের কম্বোর প্রাইস তিন হাজার টাকা এলাইকের বোস্টার ক্রিমের কম্বোর প্রাইস তিন হাজার টাকা ওকে এই দেখেন লেজারের কম্বো লেজারের কম্বোর প্রাইস পড়বে তিন হাজার টাকা এটাকে দুর্বল ব্যব না এটা এত পাওয়ারফুল ক্রিম তোমার স্কিনটাকে হোয়াইটেনিং করবে এটা এত ফাস্ট কাজ করবে আর পুরা সাত দিন আপনাদের স্কিনের চেঞ্জ এনে দিবে। এই কম্বোটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এত কম করে দিচ্ছি ভালো প্রোডাক্টস এই দেখেন আরেকটা কম্বো এটার প্রাইসও পড়বে মাত্র তিন হাজার টাকা এটার কম্বোর প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা আর এই দেখেন গ্রিন টির কম্বো এটার প্রাইসও পড়বে মাত্র তিন হাজার টাকা ওকে যার লাগবে স্ক্রিনশট নিয়ে নেন তিন হাজার টাকার কম্বর স্ক্রিনশট নিয়ে নেন খালা জেল জেল তো আছে অনেকগুলো এই দফ জেল আছে এটা চাইলে নিতে পারো রাইস আছে তার বাদে আরেকটা আছে যেন ডায়মন্ড এর এরপরে আছে কফি কফি জেল আটশো টাকা ম্যাঙ্গো ফ্লেভারের জেল পাঁচশো টাকা এটা ম্যাঙ্গো ফ্লেভার জেল পাঁচশো টাকা এটা ডক্টর মেনারোর পাঁচশো টাকা আর যাদের হালের প্রবলেম আছে এই স্যুপটা নিবা যাদের স্পটের প্রবলেম আছে ব্ল্যাক স্যুপটা নিবা ওকে আর এটা হচ্ছে মেস্তার জন্য পাপাইয়া ডাবল হোয়াইটেনিং ক্রিম মেস্তার জন্য পাপাইয়া ডাবল হোয়াইটেনিং ক্রিম এত ভালো কাজ করে এটার প্রাইসটা পড়বে মাত্র ওয়ান টাকা এটার একটা কম্বো আছে আমি দেখিয়ে দিচ্ছি তিন হাজার টাকা এই কম্বোটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এটা মেস্তারও কাজ করবে এবং ডাবল হোয়াইটেনিংয়েরও কাজ করবে মেস্তারও কাজ করবে ডাবল হোয়াইটেনিংয়েরও কাজ করবে পিম্পলসের দাগ দূর করবে এই কোম্বোডার প্রাইসটা পড়বে মাত্র তিন হাজার টাকা যাদের দাগ আছে তারা এই ক্রিমটা নেবেন দাগের জন্য এই ক্রিমটা নেবেন এই কোম্বোডার নিলে হানড্রেড পার্সেন্ট তোমাদের দাগগুলো চলে যাবে ওকে আর ভিটামিন ই যাদের ভালো লাগে নিয়ে নিবেন এটা ভিটামিনের কাজ করবে মুখে ভিটামিনের কাজ করবে বয়সের চাপ কমিয়ে আনবে এটার প্রাইসটা পড়বে মাত্র সাতশো টাকা সারা জান্নাত খালামনি গ্রিন টি কীটা না কি লিখছে রে চুল পড়ার জন্য তো দেখিয়ে দিলাম এটা হচ্ছে মারিকা টুনার মারিকা টুনারটা হচ্ছে আপনাদের গাড়ে যদি কালো দাগ থাকে সেটা রিমুভ করবে গাড়ে যদি কালো দাগ থাকে সেটা রিমুভ করবে এটার প্রাইসটা পড়বে মাত্র ছয়শো টাকা এটা কিভাবে ব্যবহার করবেন তুলার মধ্যে নিয়ে গাড়ের কালো দাগগুলা মধ্যে আপনারা গসাবেন ইনশাল্লাহ স্পট উঠে চলে আসবে আস্তে আস্তে করে স্পটগুলা উঠে চলে আসবে এটার প্রাইসটা পড়বে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা অবশ্যই সামি সাফা বেগম তুমি তো আমার আফন বঞ্জিও যারা সত্যিকারের নিঃস্বার্থে অন্যজনকে হেল্প করে ওরা তো অবশ্যই আত্মীয় হয়ে যায় রামিশা রামিশা সাদমান সাদমান মেস্তার ক্রিমটার প্রাইস পড়বে এক হাজার টাকা রামিশা সাদমান মেস্তার ক্রিমটা এক হাজার টাকা ওকে খালা পনি নাকি অনেক ভালো ভালো ব্র্যান্ডের হ্যাঁ তো আমি যে ব্র্যান্ডের জিনিস বেশি তোমার আম্মুকে গিয়ে এটা বলবা তোমার আম্মু দিয়ে দিবে ছোটোবেলায় মনে হয় তোমাকে একটা তাপ্পর দেয় নাই এখন দরকার খালামনি আপনি কোন কম্বো ব্যবহার করেন আমি গ্লাস স্কিন টাবাসুম আমি গ্লাস স্কিন কম্বো ব্যবহার করি ঠিক এগুলো বলা নাই রনি রনি তুমি এত সুন্দর রে দিচ্ছ থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে ওয়াকালি বিবি ক্রিম আমেরিকার আর লাইভ দেখ আমি আমেরিকালার আর লাইভ দেখতাম না আমার কমেন্ট পড় না রনি রনি তোমার লাইভ তো তোমার কমেন্ট তো পড়লাম রনি তোমার কমেন্ট পড়লাম মেস্তার দাগের ক্রিম আসেনি নি আছে তো মেস্তার জন্য এটা নিতে পারেন আমি একটুখানি আগে দেখাইলাম এটা হচ্ছে ওয়াকালি বিবি ক্রিম মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে ফাউন্ডেশন ক্রিম এই দেখেন আরিফ কেতা আরিফ আহমেদ নাভিল থ্যাংক ইউ লাভ দেওয়ার জন্য আমি আমার ব্যাক ক্যামেরা নিলেছি আচ্ছা এটা হচ্ছে মেস্তার ক্রিম এটা হচ্ছে মেস্তার ক্রিম মেস্তারও কাজ করবে এবং ডাবল হোয়াইটেনিংয়েরও কাজ করবে কিন্তু মেস্তার জন্য আপনাকে কি করতে হবে এই দুইটা জিনিস নিতে হবে দুইটা না তিনটা জিনিস নিতে হবে এটা হচ্ছে মেস্তার কম্বো এটা হচ্ছে মেস্তার ক্রিম এটা এটা যেন তাবির রেজুয়ানা তাবির রেজুয়ানা খালা তুমি আচ্ছা এই কম্বোটা হচ্ছে মেস্তার কম্বো এই কম্বোটা হচ্ছে মেস্তার কম্বো মাত্র তিন হাজার টাকা মেস্তার কম্বো মাত্র তিন হাজার টাকা যার লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আদনান কালেকশন মেসেঞ্জারে পিকটা পাঠিয়ে দিবেন ওকে আমি ধরে রাখতেছি তোমরা নিতে পারো স্ক্রিনশট নিতে পারো মেস্তার কোম্বোর ওকে আর এটা হচ্ছে নোবেল লেডিস সানস্ক্রিন নোবেল লেডিস থ্যাংক ইউ হালা আমি রেজুয়ানা তোমার লাইভ দেখবো ওকে রনি রনি আচ্ছা এটার প্রাইসটা পড়বে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে সানস্ক্রিম আপনাকে খুব সুন্দর লাগতেছে থ্যাংক ইউ এটার প্রাইসটা পড়বে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে সানস্ক্রিম এবং ফাউন্ডেশন লুক দিবে সাফা বেগম এটার প্রাইসটা পড়বে মাত্র ওয়ান থাউজেন্ড টাকা আর এই দেখেন আরও দুইটা সানস্ক্রিম এটা হচ্ছে ডেজারের সানস্ক্রিম মাত্র পাঁচশো টাকা এটা যাদের অ্যালার্জি স্কিন আছে এটা নেবেন না যাদের অ্যালার্জি স্কিন নেই তারা এটা নেবেন এটা ছেলেরাও ইউজ করতে পারবে মেয়েরাও ইউজ করতে পারবে এটার প্রাইসটা পড়বে মাত্র পাঁচশো টাকা এমডি নায়েম হুসেন হ্যাঁ মিফতাউর হুসেন মিফতা চৌধুরী আচ্ছা এম ডি সামাদ আমি গুমে না থাকলে আপনার লাইফটা দেখতাম ওকে বজ্ভুত সমস্যা নেই এম ডি আবদুসা মাত্র সমস্যা নেই মিফতা চৌধুরী খালা ফ্লেভারের জেল বেশি ছেলেদের জন্য আমি বলি যদি তোমার অ্যালার্জি স্কিন হয় বা প্রবলেম হয় তোমরা রাইস বা ডায়মন্ডটা ব্যবহার করতে পারো এই দুইটার মধ্যে কোনো ধরনের প্রবলেম হবে না আর একটা এটা হচ্ছে কফি কফি জেলটাও ব্যবহার করতে পারো এটা ছেলেরা ব্যবহার করতে পারবে এই তিনটা জিনিস আমার কাছে আছে একটা ডায়মন্ড একটা রাইস একটা কফি এইগুলা তোমরা ছেলেরা ব্যবহার করতে পারবা আমি আর জন্য রাখি সবাই যেটা ব্যবহার করতে পারবা কোনো ধরনের প্রবলেম হবে না এই ধরনের জিনিসগুলাই আমার কাছে পাবা ওকে যার ভাইয়া ভাইয়া ওই দিয়ে মাঝে রেজওয়ান আহমেদ কি রেজওয়ান আহমেদ আচ্ছা আমি খালা বিগ ফ্যান থ্যাংক ইউ বনভূত চারটা ত্রিশ বাজে তুমি দেখছো আমার লাইফ থ্যাংক ইউ বনভূত রেজওয়ান আহমেদ থ্যাংক ইউ সো মাছ দেশে আসলে দেখা করবা আচ্ছা রেজওয়ান আহমেদ রেজওয়ান তুমি যে গ্লাস স্ক্রিন কম্বো নিতে হলে তুমি আমার মেসেঞ্জারে নক করো আদনান কালেকশন মেসেঞ্জারে নক করো ইনশাল্লাহ পেয়ে যাবা পারবিন জাহান তাসনিম আচ্ছা আপু আপনার উপস্থাপন করাটা খুবই সুন্দর হচ্ছে তবে আরও একটু যেভাবে বলেন প্রোডাক্টস এর বিবরণ স্পষ্টভাবে বুঝতে পারতাম আমি তো স্পষ্টভাবেই বলি তাড়াতাড়ি বলার কারণে গুণাগুণ বুঝতে পারছি না আমি প্রত্যেকটা প্রোডাক্টসের গুণাগুণ বলি কিন্তু অনেক সময় আমার মনটা খারাপ করে দেয় যে বাজে কমেন্ট করলে আমার মিজাজটা খারাপ হয়ে যায় ওদের কথা এর জন্য আমি সব সময় বলি তোমরা এই ফালতু কমেন্ট না করে প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে জানো প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে জেনে শুনে যদি আমার কাছ থেকে তোমরা প্রোডাক্টস নাও তাহলে তোমরা বেশিরভাগ উপকৃত হবা না জেনে শুনে প্রোডাক্টস নিলে কিভাবে ব্যবহার করবা না করবা মেস মেসেঞ্জারে নক করলে এতটা বলা যায় না তবেও আমি আপনাকে বলছি আপু যদি আপনি প্রোডাক্টস নেন নেওয়ার পরে আপনি আমাকে কল দিয়েন ইনশাল্লাহ প্রোডাক্টসের ডিটেলস বলে দিব এবং কিভাবে আপনি ইউজ করবেন না করবেন সেটাও বলে দিব আপনি মেসেঞ্জারে নক করতে পারবেন নির্দ্বিধায় নক করেন ইনশাল্লাহ আপনাকে যতটুকু বলার ততটুকু বলে দিব ওকে আপুরা আর সবাই ট্রাই করবেন একটা মাসাজ ক্রিম গড়ে নিয়ে রাখার জন্য আমরা প্রতিদিন নিত্য নতুন ক্রিম ইউজ করি এর কারণে আমাদের যে লুমকুপের ভিতরে ময়লাগুলা ঢুকে যায় ঢুকে যাওয়ার কারণে অনেক সময় আমাদের পিম্পলসগুলা উৎপন্ন হয় আমরা যতই ফেসওয়াশ সাবান ইউজ করি না কেন আমাদের স্কিনটা এরকম কিন্তু ক্লিন হয় না আর যদি আমরা একটা মাসাজ ক্রিম আমি একটা জিনিস দেখিয়ে দিই এই দেখেন এটা হচ্ছে টু ইন ওয়ান মাসাজ ক্রিম এবং জেল এটা পনেরোশো টাকা এই ধরনের জিনিস দিয়ে যখন আপনারা মাসাজ করবেন তখন লুমকুপের ভিতর থেকে ময়লাগুলা টেনে বের করে নিয়ে আসবে এবং আপনার স্কিনের গ্লেজিটা আরও বের বের আপনার স্কিনের গ্লেজিটা আর একটু বেশি হয়ে যাবে এবং ন্যাচারালভাবে এক সাইড পর্যন্ত হোয়াইটেনিংয়েরও কাজ করবে আচ্ছা বলে দিলাম এটাও সেম কাজ করবে আপনারি মাসাজ ক্রিম এটার প্রাইস পড়বে এক হাজার টাকা আর এটা হচ্ছে দাগের জন্য কাজ করবে এটাও নিতে পারেন সাতশো টাকা আর এটা হচ্ছে টুইন ওয়ান না এটা না এটা হচ্ছে থানাকা হোয়াইটেনিং গ্লো ক্রিম এটা যাদের মুখে গুড়িগুড়ি দানা দানা দানার রেশ আছে এবং পিম্পলসের দাগ আছে এবং মেস্তার দাগ আছে সেটার জন্য বেস্ট একটা যদি চান এই থানাকাটা নেবেন বেস্ট যদি কিছু চান এটা নেবেন এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বারবার বলে দিই কিন্তু আপনারা যদি শুনেন না বুঝেন না তাহলে আমার তো কিচ্ছু করার নেই আচ্ছা এটা হচ্ছে মোরক্কো পেট অনেকটা একটা ফেক কিন্তু এটা বের হয়ে গেছে এটা অরিজিনালটা এই মরক্কো পেকটা পেকগুলো ইউজ করলে আপনার স্কিনের গ্লো আসবে এবং এই যে পিম্পলসের দাগ দাগটা রিমুভ করতে হেল্প করবে কিন্তু কিভাবে যখন এটা মুখে লাগিয়ে রাখবেন শুকানোর পরে আপনারা কি করবেন হালকা কুসুম গরম পানি দিয়ে মুখটাকে ওয়াশ করবেন মুখটাকে ওয়াশ করবেন একটা সাবান দিয়ে মুখটাকে ওয়াশ করে নেবেন এভাবে ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন ইউজ করার নিয়মটা আপনাদেরকে জানতে হবে এটা একটু ড্রাই এটা একটু ড্রাই আপুরা। এটা কিভাবে ইউজ করবেন নর্মাল পানি দিয়ে না গোলাপ জলের সাথে মিক্স করে একটু নরম করে মুখে লাগিয়ে রাখবেন যখন শুকিয়ে যাবে পানি চিটি একটু মাসাজ করবেন মাসাজ করে দেন হালকা কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করে নেবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন ওকে এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা এই মরক্কো পেকের প্রাইস পড়বে মাত্র চারশো টাকা আপনারা নিয়মগুলা আপনারা নিয়মগুলো জেনে শুনে যদি প্রোডাক্টস নেন তাহলে আপনাদের ভালো রেজাল্ট পাবেন আর যদি নিয়ম না জেনে ব্যবহার করেন বলবেন আপু আপনি কি প্রোডাক্টস দিয়েছেন আপনার প্রোডাক্টসে কাজ হচ্ছে না আপনি আমাকে দুষবেন কিন্তু আপনি নিয়মেই জানেন না তাহলে এটাকে আমার দোষ না আপনাদের দোষ আপনারাই বলেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট